লেটেস্ট বাংলা নিউজের পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন। দেখুন, এবার মিয়ানমারের সাহায্য প্রকল্প স্থগিত ঘোষণা জার্মানির। মিয়ানমারের রাখাইন রাজ্যে দেশটির সেনাবাহিনীর অবিরত নৃশংসতা ও নির্যাতনের শিকার হচ্ছেন রোহিঙ্গা, আর এতে করে জরুরি ভিত্তিতে আগামীকাল রোহিঙ্গা শরণার্থীদের বিষয়ে বৈঠক ডেকেছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। এদিকে রাখাইনে নৃশংস সহিংসতার কারণে মিয়ানমারে বেশ কিছু সাহায্যমূলক প্রকল্প স্থগিত করেছে জার্মানি। স্থগিত করা প্রকল্পগুলোতে জার্মানি অর্থ সহায়তা দিতে খাদ্য নিরাপত্তা, কর্মসংস্থান সৃষ্টি ও স্বাস্থ্য সেবামূলক খাতে। এ ব্যাপারে জার্মানির উন্নয়ন বিষয়ক মন্ত্রণালয়ের মুখপাত্র ক্যাথারিনা ম্যাসেইন্স সংবাদ মাধ্যমকে জানিয়েছে, মিয়ানমারের রাখাইনের যেসব এলাকায় সহিংসতা চলছে সেখানে আমাদের প্রকল্পগুলো বা কর্মসূচিগুলো স্থগিত থাকবে, সহিংসতা বন্ধ হলে তা আবার চালু হবে, জানান মুখপাত্র। আমার এই চ্যানেলতে আপনারা যদি আরও লেটেস্ট নিউজ পেতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইবের মাধ্যমে আমার সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।